প্রতিষ্ঠার দাবিতে আমরা দেখতে পেলাম সেই তত্ত্বাবধায়ক সরকারকে যেই তত্ত্বাবধায়ক সরকারে উছিল এই সরকার ক্ষমতায় এসেছে সেই তত্ত্বাবধায়ক সরকারকে একটি ফরমাইশি রায়ের মাধ্যমে এই সরকার সংসদ থেকে এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করেছে আমরা এই সরকারের অধীনে দুটো না নির্বাচন দেখেছি 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে আপনারা দেখেছেন ভোট কেন্দ্রে কোনো মানুষ ছিল না ভোট কেন্দ্রে কুকুরের দৌড়াদৌড়ি ছিল সে কুত্তা মার্কা নির্বাচন ছিল 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন এরপর আমরা দেখেছি 2018 সালের 30 ডিসেম্বরের সেই নির্বাচন ছিল রাতের আধারে 110% ভোটের নির্বাচন সেই নির্বাচন ছিল মৃত মানুষ রাতের আধারে এসে ভোট দিয়েছে সেই নির্বাচন আমরা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের মতো 2018 সালের 30 ডিসেম্বরের মতো কোন নির্বাচন এই বাংলাদেশে দেখতে চাই না আগামী নির্বাচন হবে আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যারা বলে তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে আসবে না তারা আমাদেরকে হতাশ করতে চায় আপনারা হতাশ হবেন না এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ইতিহাসে ছিল না বাংলাদেশের সংবিধানে ছিল না যে সকল দল এই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিল এটা আমাদের সামনে একটা জীবন্ত উদাহরণ আমরা আবার যদি এই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ফিরিয়ে আনতে চাই আন্দোলনের কোনো বিকল্প নাই আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আমরা আগামী নির্বাচনে যেই সংস্কারের যে দাবি আমরা তুলেছি সেই সংস্কার করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মাঝে বিশাল একটি মিছিল নিয়ে হাজির হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদউদ্দিন স্বপন ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব ভাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল সমাবেশে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্র নেতা ভাষারী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক শেখ রকিবুল ইসলাম বাবলু এবং আজকে ভাষারী অনুসারী পরিষদের পাশাপাশি জেএনটি আব্দুর রব সাহেবের নেতৃত্বে নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের কর্মস্থলে পৌঁছে গেছে আমাদের সভা এখনই শুরু হয়ে যাবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে 30 ডিসেম্বর আপনারা সবাই জানেন আজকে 30 ডিসেম্বর সবচেয়ে বড় অধিকারের জায়গাটা আমাদের ভোটের অধিকারটা ছিনিয়ে নেওয়া হয়েছে 29 তারিখ দিবাগত রাত্রে 2018 ডিসেম্বরের নির্বাচনে আমাদের সবচেয়ে বড় অধিকার আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জিত বোধ করি যে আমরা নিজের ভোটটা দিতে পারি না যে দেশের রোহিঙ্গারা প্রদত্ত তাদের নিজের সম্মানের জায়গাটা খুঁজে পেয়েছে সংগ্রামী বন্ধু সাথী বন্ধুগণ আমরা এই ফ্যাসিবাদের আমলে আমরা আমাদের ভোট টোকা দিতে পারি নাই তো আমরা চাই আপনারা সকলভাবে রাজপথে নেমে এসেছেন আমরা একসঙ্গে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতাকার দাবি করছি এবং আগামী দিনে সুষ্ঠু নির্বাচন এবং অমরত্ব হবে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের পক্ষে লড়বো ইনশাল্লাহ তাদের কদর হবে এই বলে আমার সংক্ষেপে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বন্ধুগণ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য খাইরুল ইসলাম নবাব আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগঠনের
আমাদের নেতা কর্মী ভাই বোনেরা আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব এই সরকারের পতনের ঘন্টা বেজে উঠেছে আজকে সরকার সময়ে গুনছে কখন সে পালিয়ে যাবে আজ থেকে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে এই সরকারের পতন অনিবার্য যে কোনো সময় এই সরকারের পতন ঘটবে বন্ধুগণ সারা দেশের মানুষ আজকে জেগে উঠেছে আপনারা দেখেছেন এই সরকার মানুষ আজকে কোন পর্যায়ে চলে গেছে বন্ধুগণ আজকে জনগণ জেগে উঠেছে এই মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আজকে মানুষ ঘরে ফিরবে না যে কোনো মুহূর্তে আজকে সরকারের পতন হবে ভোট টাকা সরকারের অনিয়ম বিনা বিচারে মানুষ খুন তাদের দুর্নীতি অপরাজনীতি অপশাসন গণবিরোধী কার্যকলাপ মানুষ আজকে বিক্ষুব্ধ এই বিক্ষুব্ধ মানুষকে আজকে সংগঠিত হয়েছে সংগঠিত হয়ে এই সরকারের বিরুদ্ধে একটা দুর্ভর গণ আন্দোলন গড়ে তুলতে হবে সেই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবেই হবে সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর কেউ ধরবেন না মাইক আর কেউ ধরবেন গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল সমাবেশ পর্বেও আমাদের অনুষ্ঠান এখনই শুরু করে দিচ্ছি আজকে যারা এই সমাবেশ এবং গণমিছিলকে সফল করার জন্য আজকে এখানে যারা সমবেত হয়েছেন গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে তাদেরকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এই শীতের সকালে বন্ধুগণ আমাদের সভা ফরমালি আমরা শুরু করছি এখন আমাদের নেতৃবৃন্দ দুই একজন আছে এখনো আসেননি তারা আসবেন আমাদের মিটিং এখনই শুরু হচ্ছে এই মিটিং সমাবেশ পূর্ব যে মিটিং এই সভা পরিচালনা করবেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি উনি এখন এই সভা পরিচালনা করবেন ধন্যবাদ কামাল উদ্দিন পাটোয়ারিকে সভা পরিচালনা করার জন্য অনুরোধ করছি গণতন্ত্র মঞ্চের আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশের পূর্বে আমাদের আজকে সমাবেশ এই সমাবেশ শেষ করে আমরা বিক্ষোভ করব সংগ্রামী সাথীরাম আমার নাম কামাল উদ্দিন পাটোয়ারি আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী সাথীরা আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল শেখ রফিকুল ইসলাম বাবলু ভাই
আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগ্রামী স্বাধীনরা। এখন বক্তব্য করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রাশেদ খান। জনাব মোহাম্মদ রাশেদ খান, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ভোটাধিকার হরণ দিবস, 18 সালের আজকের দিনে কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল সে সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, সেই প্রতিবাদেই আজকে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত এই সমাবেশ এবং গণমিছিল। গণমিছিলের সভাপতিত্ব করছেন ভাষারী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণসংহতি আন্দোলনের বিশাল একটি মিছিল। আমরা এই সমাবেশটিকে বলতে চাই, হামলা মামলা করে জনগণের যে বিস্ফোরণ শুরু হয়েছে সেটিকে আপনারা থামাতে পারবেন না। ঢাকা আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে, ঢাকা আজকে সমাবেশের নগরীতে পরিণত হয়েছে। আপনারা 14 সালে কোনো ভোট হতে দেননি, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে নির্বাচনের নামে আপনারা প্রহসন করেছেন। 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153টি আসনে আপনারা এমপি নির্বাচিত হয়েছেন। 18 সালে রাতের অন্ধকারে আপনারা একটি কালো নির্বাচন করেছেন, একটি ভোট ডাকাতির নির্বাচন করেছেন। আমরা এই সমাবেশটিকে বলতে চাই, 24 সালে আর কোন যদু মধু কদুর নির্বাচন বাংলাদেশে আমরা হতে দিব না। 24 সালে শেখ হাসিনার অধীনে আওয়ামী সরকারের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা আগেও বলেছি, আজকেও বলছি, যদি পিঠের চামড়া বাঁচাতে চান, যদি জনগণের কাছে গণদুলাই না খেতে চান, তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকের তরুণরা, আজকের বৃদ্ধরা, আজকের সাধারণ মানুষ, আজকের শ্রমিকরা জেগে উঠেছে। এই বিস্ফোরণ দিনে দিনে বাড়ছে, এই বিস্ফোরণের আগুনে যদি জ্বলে পুড়ে মরতে না চান, তাহলে আপনাদেরকে এই অবৈধ ক্ষমতা ছেড়ে দিতে হবে। আপনারা দেখেছেন যখন ভিন্ন মতের মানুষ প্রতিবাদ করছে তখন আওয়ামী লীগের গতিতে কম্পন শুরু হয়েছে, আর সেই ভয়টিকে তারা বলছে যে সমাবেশ, সমাবেশে যদি উচ্ছৃঙ্খলা করা হয় তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। বন্ধুগণ, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, যে যুগপৎ আন্দোলন, যে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়েছে, এখনো পর্যন্ত এই ভিন্ন মতের মিছিল থেকে কারোর উপর হামলা করা হয়েছে? পুলিশের উপর হামলা করা হয়েছে? কারোর উপর হামলা করা হয়নি। সংবিধান স্বীকৃত আমাদের যে অধিকার রয়েছে, যে কোনো দল, যে কোনো সংগঠন শান্তিপূর্ণভাবে নিরস্ত অবস্থায় সমাবেশ করতে পারবে, সেই সংবিধান স্বীকৃত অধিকার বলেই আজকের বাংলাদেশে ভিন্ন মতের মানুষ, ভিন্ন মতের সংগঠনগুলো সভা সমাবেশ করছে।
আওয়ামী লীগের কোনো অধিকার নাই এই সমাবেশ বন্ধ করার, আওয়ামী লীগের কোনো অধিকার নাই আমাদের কণ্ঠস্বরকে রুদ্ধ করার। আজকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আজকে জনগণের আন্দোলনকে দমন করা হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, একদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে খেলা হবে খেলা হবে, আমরা বলতে চাই বাংলাদেশে কোনো খেলাধুলা চলবে না, বাংলাদেশে নির্বাচন চলবে, সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্রগুলো তারা বিবৃতি দিয়েছে বাংলাদেশে কোনো ভুয়া নির্বাচন হোক সেটি তারা চায় না, তারা বলেছে সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার সংবিধানকে এমন ভাবে কাটছাঁট করেছে, এমন ভাবে পরিবর্তন করেছে, আজকে সুষ্ঠু নির্বাচনের কোনো পথ তারা খোলা রাখেনি, সুষ্ঠু নির্বাচনের কোনো পথ খোলা না রাখার মাধ্যমে বাংলাদেশকে তারা একটি সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশে আমরা কোনো যুদ্ধ লাগতে দিব না। আমরা আওয়ামী সরকারের উদ্দেশ্যে বলতে চাই সময় থাকতে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আপনারা আবার সুষ্ঠু একটি সংলাপের ব্যবস্থা করেন, সেই সংলাপ থেকে সিদ্ধান্ত হবে বাংলাদেশ যাবে কোন পথে। আমরা বলতে চাই আপনারা আজকে বলছেন খেলা হবে, কিন্তু খেলার জন্য আওয়ামী লীগকে মাঠে নামছে, খেলার জন্য এই ভিন্ন মতের মানুষদের বিরুদ্ধে আমাদের পুলিশ ভাইদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা পুলিশের সাথে খেলতে চাই না, আমরা আওয়ামী লীগকে বলতে চান যদি প্রকৃতপক্ষে কোনো ফের খেলা খেলতে চান তাহলে রাস্তায় নামুন, জনগণের সাথে খেলুন, জনগণই আপনাদেরকে দাঁড়া জবাব দিবে। আপনারা ভয় পেয়েছেন, আপনারা ভয় পেয়ে রাস্তায় নামছেন না। ছাত্রলীগ বলছে যদি বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ তারা যদি কোনো উচ্ছৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তারা প্রস্তুত রয়েছে। আরে ভাই, আজকের পুলিশ প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আজকে যদি কোনো বিশৃঙ্খলা হয় তাহলে তারা প্রতিহত করবে, তারা দমন করবে। সেই একাত্তরের পরে যেমনি ভাবে আমরা দেখেছি যে বাকশাল কায়েম করা হয়েছিল, যেমনি ভাবে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, আজকে কি তাহলে ছাত্রলীগ যুবলীগকে আপনারা রক্ষী বাহিনীর মতো ব্যবহার করছেন? আমরা বলতে চাই এই ছাত্রলীগ যুবলীগ দিয়ে পার পাওয়া যাবে না, এই ছাত্রলীগ যুবলীগ দিয়ে আর ক্ষমতার মশনা টিকিয়ে রাখা যাবে না। আজকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আগামীর আন্দোলনকে যুগপথ আন্দোলনকে আরো বেশি বেগবান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা আমাদের আজকে মেইনলি আমরা আজকে বিক্ষোভ করব, আমরা যারা বক্তব্য রাখব আমাদের বক্তব্য সময় নির্ধারণ করা আছে, আমরা সেই নির্ধারিত সময়টুকু আমরা যেন সবাই মেনে রাখি। সংগ্রামী সাথীরা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সংগ্রামী সাথীরা এখন বক্তব্য রাখবেন ভাষানে অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু। হাবিবুর রহমান রিজু, মানব সভ্যতার ইতিহাস
গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার পর থেকে 2018 সালের এই দিনে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে যে লজ্জাজনক ঘটনা ঘটানো হয়েছে পৃথিবীর কোন দেশে কোন কালে এর কাছাকাছি কোন উদাহরণ নেই 2018 সালে এই নির্লজ্জ ভয়াবহনা গণতন্ত্রের ইতিহাসকে কলঙ্কিত করেছে গণতন্ত্রের ইতিহাসকে কালিমালিপ্ত করেছে তারপরও এই চোরের মার বড় গলা থামছে না বন্ধুরা আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি আমি পাইছি চোরের খনি বঙ্গবন্ধু নিশ্চয় জনগণকে চোর বলেন নাই উনি ওনার দলকে উদ্দেশ্য করে বলেছেন আমি চোরের খনি পেয়েছি এই আওয়ামী লীগ রিলিফ চোর কম্বল চোর এরা ভোট চোর এরা ব্যাংক চোর ব্যাংকের ডিজিটাল চোর এরা রেমিটেন্স চোর এরা ডলার চোর এরা চোর চোর ন্যায্যতাটা কি বলছে উন্নয়ন হচ্ছে কিসের উন্নয়ন কেমন উন্নয়ন আমরা প্রথমেই দেখি ডিজিটালাইজেশনের উন্নয়নটা আমরা দেখি বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবস্থা সেই ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্টতম এরপরে এর আগে আছে শুধুমাত্র আফগানিস্তান 138টা দেশের মধ্যে এই যে ডিজিটালের যে উন্নয়ন সে উন্নয়নে আমরা হলাম নিকৃষ্টতম জায়গায় এমনকি আফ্রিকা মহাদেশকে যে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো সেই আফ্রিকা মহাদেশে ইন্টারনেটের গতি আমাদের থেকে তিন গুণ বেশি শেখ হাসিনা নয় যদি নবাব শেখ দলের বংশধরের কেউ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকত বাংলাদেশ ডিজিটালাইজ হতো বিজ্ঞান প্রযুক্তি সভ্যতার অগ্রগতির সাথে সাথে পৃথিবীর সমস্ত দেশেই ডিজিটালাইজ হয়েছে এর জন্য আলাদা কারো কৃতিত্ব নেওয়ার কিছু নেই উন্নয়নের কথা বলেন সিরামিক্স রপ্তানি করে যে টাকা আয় হয় ওই টাকা দিয়ে ধান মন্ডিতে তারা বসবাস করে তাদের সন্তান কন্যা স্ত্রীদের বিদেশের কসমেটিক্স কিনা তাই খরচ হয়ে যায় এরপরে আসেন ওষুধ ওষুধ থেকে যে বিদেশি টাকা আছে ডলার আছে সময় হয়নি ভাই সময় হয়নি যে টাকা আছে সেই টাকায় গুলশান উত্তরা বারিধারার ধনীদের সন্তানদের কসমেটিক্স কেনার টাকায় খরচ হয়ে যায় যে রেমিটেন্সের অহংকার করেন এই রেমিটেন্স বাহবা যদি কাউকে দিতে হয় আদম ব্যাপারীদের দিতে হবে বাঙালির গরিবের সন্তানেরা যারা বিদেশে যে টাকা পাঠায় সেই টাকা পাঠানোর কৃতিত্ব কোন সরকারের নেই তাদের ভিটে মাটি বেঁচে বাংলার সন্তানেরা বিদেশ পাড়ি দেয় জীবন ঝুঁকি নিয়ে সেই রেমিটেন্সের টাকা শাসক গোষ্ঠী চুরি করে বিদেশে পাঠায় আজকে পৃথিবীর সব দেশে এই শাসক গোষ্ঠীর এমপি মন্ত্রীদের সেকেন্ড হোম তৈরি হয়ে গেছে কোথায় আপনার উন্নয়নের ভাষণ বন্ধুরা আমার মাইকেল লোক আছেন নাকি এখানে এখানে আমাদের রাজ মাইকেল লোক আছেন ওই মাইকটাকে একটু ছড়াই দেওয়ার ব্যবস্থা করেন ভাই এদিক
ওইজন ই আসতেছে না স্টেজ আসতেছে না সংগ্রামী সাথীরা আমি আবারো বলছি আজকে শুক্রবার নামাজের আগে আমাদের বিক্ষোভ শেষ করতে হবে আমি নেতৃবৃন্দের প্রতি সবিনয় অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি আমরা যেন আমাদের সময়টুকু আমরা যেন ঠিক মতো রাখি আমাদের সময়টুকু যেন আমরা মাথায় রাখি সংগ্রামী সাথীরা এখন বক্তব্য দিবেন স্বাধীনতার পর প্রথম রাজনৈতিক দল স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আশরাফ আব্দুল্লাহ দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল দেশটির সংগ্রামী সাধারণ সম্পাদক একশতকার প্রখ্যাত ছাত্রনেতা জনাব শহীদ উদ্দিন মাহমুদ ছবর এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন